বন্ধুরা, অক্টোবরের 5 তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ 2023। তবে আনঅফিসিয়াল ভাবে কিন্তু আগামীকাল থেকেই ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাচ্ছে। কেননা আগামীকাল অর্থাৎ 29শে সেপ্টেম্বর থেকেই কিন্তু ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচ শুরু। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু 3টে ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। তো আমরা এই ভিডিওতে মেইনলি ইন্ডিয়ার ম্যাচ শিডিউল নিয়ে কথা বলবো, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ 2023-এ ইন্ডিয়া কবে কোন স্টেডিয়ামে কখন থেকে কোন টিমের বিরুদ্ধে ম্যাচ খেলবে সেটা এই ভিডিওতে জানাবো। তোমরা প্রথমে এই শিডিউলটা জানো, তারপরেও তোমাদেরকে জানাচ্ছি, কেননা এই শিডিউলটা কিন্তু কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম এছাড়াও বেশ কিছু স্টেডিয়ামের দাবি ছিল যে শিডিউল একটু পরিবর্তন করা, একটু চেঞ্জ করতে হবে, তার জন্য কিন্তু বিসিসিআই শিডিউলটা একটু চেঞ্জ করেছে। তো এই ভিডিওতে মেইনলি ইন্ডিয়ার গেমসগুলো কবে কোন টিমের বিরুদ্ধে কোন স্টেডিয়ামে রয়েছে, ম্যাচটা কখন থেকে শুরু হবে সেটাই জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইন্ডিয়া মেইন গ্রুপ লিগের ম্যাচ খেলার আগে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে, অর্থাৎ প্র্যাকটিস ম্যাচ, একটা ইংল্যান্ডের অ্যাগাইনিস্টে আর একটা নেদারল্যান্ডের অ্যাগাইনিস্টে। তো প্রথমে তোমাদেরকে ওয়ার্ম আপ ম্যাচের টাইম এবং ডেট এছাড়াও ভেনুটা তোমাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ইন্ডিয়া 30 সেপ্টেম্বর ইংল্যান্ডের অ্যাগাইনিস্টে। এই ম্যাচটা কিন্তু দুপুর 2 থেকে শুরু হবে, আর এই ম্যাচের ভেনু রয়েছে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটি, অর্থাৎ আসামের গুয়াহাটিতে কিন্তু ইংল্যান্ডের অ্যাগাইনিস্টে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। এরপর অক্টোবরের 3 তারিখে নেদারল্যান্ডের অ্যাগাইনিস্টে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। এই ম্যাচটা কিন্তু গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ত্রিভান্ড্রামে খেলা হবে, আর এই ম্যাচটাও কিন্তু দুপুর 2 থেকে শুরু হবে। তো তোমাদেরকে একটা কথা প্রথমেই জানিয়ে দিই বন্ধুরা, ইন্ডিয়া যে ম্যাচগুলো খেলবে, অর্থাৎ গ্রুপ লিগে যে 9টা ম্যাচ খেলবে, এই 9টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচ কিন্তু দুপুর 2 থেকে শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, কয়েকটা ম্যাচ কিন্তু 10:30 থেকে রয়েছে, তবে ইন্ডিয়ার 1টা ম্যাচও কিন্তু 10:30 থেকে নেই। ইন্ডিয়ার 9টা ম্যাচই কিন্তু দুপুর 2 থেকে শুরু হবে। তো চলুন এবার দেখে নিই গ্রুপ লিগের ওয়ার্ল্ড কাপের ম্যাচ ইন্ডিয়ার, অর্থাৎ মেইন যে গ্রুপ লিগ, মেইন যে ওয়ার্ল্ড কাপ শুরু, সেই ম্যাচগুলো আগে দেখে নিন। বন্ধুরা, 5 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হলেও কিন্তু ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলবে অক্টোবরের 8 তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বন্ধুরা, এই ম্যাচটা কিন্তু MS চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইতে খেলা হবে, আর এই ম্যাচটাও কিন্তু দুপুর 2 থেকে শুরু হবে। এরপর গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচ খেলবে 11 অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটা কিন্তু অরুণ জয়ালটি স্টেডিয়াম দিল্লিতে খেলা হবে। এরপর গ্রুপ লিগের তৃতীয় ম্যাচ খেলবে 14 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটা কিন্তু নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আহমেদাবাদে খেলা হবে। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচটা শিডিউল কিন্তু পরিবর্তন হয়েছে, কেননা 15 অক্টোবর এই ম্যাচটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা পরিবর্তন করে কিন্তু 14 অক্টোবর করেছে। তোমার হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান আছে ওই দিনে 15 অক্টোবর, যে কারণে কিন্তু একদিন এগোনো হয়েছে। এরপর ইন্ডিয়া চতুর্থ ম্যাচ খেলবে 19 অক্টোবর বাংলাদেশের অ্যাগাইনিস্টে। এই ম্যাচটা কিন্তু মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম পুনেতে খেলা হবে। এরপর পঞ্চম ম্যাচ খেলবে 22 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচটা কিন্তু হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ধর্মশালায় খেলা হবে, ইন্ডিয়ার সব থেকে বিউটিফুল একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলা হবে। এরপর ষষ্ঠ ম্যাচ খেলবে 29 অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচটা কিন্তু একানা স্টেডিয়াম লখনৌতে খেলা হবে। এরপর সপ্তম ম্যাচ খেলবে নভেম্বরের 2 তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচটা কিন্তু ওয়াংখেড়ে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম মুম্বাইতে খেলা হবে। এরপর অষ্টম ম্যাচ খেলবে নভেম্বরের 5 তারিখ সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচটা কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে স্টেডিয়ামে খেলা হবে। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচটা খেলা দেখতে আমিও যাচ্ছি, আপনারা কে কে যাচ্ছেন ইডেন গার্ডেনে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ দেখতে অবশ্যই কমেন্টে জানান। এরপর গ্রুপ লিগের সবচেয়ে শেষের ম্যাচ খেলবে নেদারল্যান্ডের বিরুদ্ধে নভেম্বরের 15 তারিখ। এই ম্যাচটা কিন্তু এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে খেলা হবে। বন্ধুরা, ইন্ডিয়া কিন্তু গ্রুপ লিগের সবচেয়ে শেষের ম্যাচ খেলবে নেদারল্যান্ডের অ্যাগাইনিস্টে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার গ্রুপ লিগের প্রত্যেকটা ম্যাচের শিডিউল, অর্থাৎ সম্পূর্ণ সময়সূচি। তো বন্ধুরা, 30 সেপ্টেম্বর থেকেই কিন্তু ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু হচ্ছে। যারা যারা ইন্ডিয়ার সাপোর্টার রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। ধন্যবাদ।